Assalamualaikum guys, apna shobai kemon achen, asha kori shobai bhalo achen guys. Ajker video te onek gulo OP level information niye ashi apnader jonno. Ajker video te guys ami apnader ke emote party event er confirm date janiye debo. Guys guys emote party event er pics kintu paoa geche, so dekhte kemono bar ki ki emote thakbe shegulo ajker video te apnader dekhiye debo. Eshara guys ajker video te ami apnader ke amader university wish event ta dekhiye debo. So university wish event e ki ki thakbe ar kobe hobe seta ajker video te apnader ke janiye debo. Amader bangladesh sabore prottekta ibogan return korte choleche, so kon event er madhye return korbe ar kobe return korbe shetaro date ta bere geche, so shetao kintu ajker video te apnader dekhiye debo. 5th anniversary special guys prottekta ibogan টোকেনের মধ্যে 50% ডিসকাউন্ট আছে চলছে, সো কবে ডিসকাউন্টটা আসবে আর ইভেন্টটা দেখতে কেমন হবে সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো এগুলো ছাড়াও গাইস আজকের ভিডিওতে অনেকগুলো ওপি লেভেল ইনফরমেশন থাকবে, আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিও যদি না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটি শুরু করার আগে গাইস একটি রিকোয়েস্ট, আপনারা যারা যারা এখনো চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি যদি গাইস একটু হেল্পফুল মনে হয় থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সো ফার্স্টে গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন আমাদের ইউনিভার্সিটি স্পেশাল একটা লাক রয়েল ইভেন্ট, এখানে কিন্তু ইউনিভার্সিটি স্পেশাল কিছু বান্ডিল দেওয়া হয়েছে। সো এই ইভেন্টটা কিন্তু খুবই শীঘ্রই বাংলাদেশ তারপর আসছে চলেছে, আমাদের ইউনিভার্সিটি স্পেশাল কিন্তু 2 থেকে 3টার মতো বান্ডিল আছে যেগুলো আমাদের পেইড বান্ডিল। সো সেই প্রত্যেকটা বানালে কিন্তু এই লাক রয়্যাল ইভেন্টের মাধ্যমে দিতে চলেছে আর এটা কনফার্ম ডেটটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি, বাট গাইস আমরা এই মাসের 15 তারিখের মধ্যে কিন্তু এই লাক রয়্যাল ইভেন্টটা বাংলাদেশ সার্ভারে দেখতে পাবো। সো ইন্ডিয়া সার্ভারও কিন্তু সেম ডেটাই আসার কথা। সো এবার ইউনিভার্সিটির যে বান্ডিল সেগুলো কিন্তু খুব বেশি একটা ভালো বানায়নি। সো যাই হোক গাইস এরপর দেখতে পাচ্ছেন একটা গ্লোবাল স্কিন, সো এই গ্লোবাল স্কিন কিন্তু এই ইভেন্টের মাধ্যমে থাকার কথা। সো এই ইভেন্টের অফিশিয়াল ডেটটা পেয়ে গেলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো, তবে আপনারা পসিবল ডেটটা ধরে রাখেন 15 তারিখ বা 16 তারিখের মধ্যে কিন্তু চলে আসবে। তো এই ইভেন্টের কোনো আইটেমই কিন্তু আমার কাছে তেমন বেশি ভালো লাগেনি, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়েন। আর গাইস আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য একটা ইমোট পার্টি ইভেন্ট কনফার্ম হয়ে গেছে এবং ইন্ডিয়া সার্ভারও কিন্তু সেম ডেটে আসতে চলেছে। সো ইমোট পার্টি ইভেন্টটা দেখতে কেমন হবে আর কবে হবে সেটা এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস। ফার্স্টে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন ইমোট পার্টি ইভেন্টের প্রি অ্যাক্সেসটা, আর এটা কিন্তু গাইস একটা প্রি অ্যাক্সেসের ভিডিও গাইস। স্ক্রিনের উপর যে ইমোটগুলো দেখতে পাচ্ছেন এই সেম ইমোটগুলাই কিন্তু থাকবে। তো সর্বোচ্চ হলে 1 থেকে 2টা ইমোট চেঞ্জ করা হলেও হতে পারে, বাট গাইস বেশিরভাগ ইমোট কিন্তু এগুলাই থাকবে। আর এখানে যে মেইন ইমোটটা কি থাকবে সেটা আপনাদের দেখে দেবো, তবে তার আগে গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন গাইস স্ক্রিনের উপর যে ইমোটগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্পিনে কিন্তু একটা করে ইমোট এখান থেকে আপনারা পাবেন। আর যে লেজেন্ডারি ইমোট মানে যেগুলো মেইন ইমোট থাকবে সেগুলো যদি নিতে চান তাহলে কিন্তু এখানে আপনাদের 5টা স্পিন করতে হবে, আর প্রতিটা স্পিনে কিন্তু এখানে 200 ডায়মন্ড করে থাকবে। তো গাইস সেহেতু আপনারা বুঝতেই পারতেছেন যদি একটা ইমোট নিতে চান তাহলে কিন্তু 900 থেকে 1000 ডায়মন্ড মতো আপনাদের লেগে যাবে। আর এটা যে কনফার্ম ডেটটা সেটা আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন, ইমোট পার্টি ইভেন্টের কনফার্ম ডেটটা কিন্তু 24 তারিখ। সো 24 তারিখ আমাদের এই ইমোট পার্টি ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়া দুটো সার্ভারে আসতে চলেছে। আর প্রত্যেকটা ইমোট পার্টি ইভেন্টে গাইস একটা করে নতুন ইমোট দেওয়া হয়, সো সেটা তো আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন। এটা ইউনিভার্সিটি স্পেশাল একটা ইমোট, আর এই ইমোটের বিশেষত্ব হলো গাইস এটা আপনাদের স্কোয়াডের সবাই দিতে পারবে, মানে এটা একটা গ্রুপ ডান্স ইমোট হতে চলেছে। সো এটা আপনারা যখন স্কোয়াডে গিয়ে দেবেন তখন কেমন লাগবে সেটা তো আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন। আমার কাছে কিন্তু জোস লেগেছে ইমোটটা। সো এই ইমোটটাই কিন্তু ইমোট পার্টি ইভেন্টে টপ প্রাইস হিসেবে থাকতে চলেছে। সো এই ইমোট পার্টি ইভেন্টটা কিন্তু 24 তারিখে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুটো সার্ভারে আসতে চলেছে। সো এর পরবর্তী আপডেট হলো গাইস আমাদের বাংলাদেশ সার্ভারে একটা ইউনিভার্সিটি উইশ ইভেন্ট আসতে চলেছে, যেখানে গাইস অনেকগুলো রেয়ার রেয়ার আইটেম থাকতে চলেছে। সো সেগুলো তো আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন। এই ইভেন্টে গাইস আমাদের ব্লু ক্রিমিনাল, পার্পল ক্রিমিনাল, ইয়েলো ক্রিমিনাল এবং গাইস আমাদের গ্রিন ক্রিমিনালও কিন্তু থাকতে চলেছে এই ইভেন্টের মাধ্যমে। তো এই ইভেন্টটা বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু 25 তারিখের মধ্যে 100% কনফার্ম হয়ে গেছে। সো ইভেন্টটা যদি চেঞ্জ করা হয় অবশ্যই তো আমি আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব। এই ইভেন্টটা গাইস অনেক বেশি পরিমাণে ডায়মন্ড কিন্তু কাটতে চলেছে, কারণ আপনারা সবাই জানেন এই ধরনের ইভেন্ট আসলে কিন্তু কোনো ডায়মন্ডের লিমিট থাকে না, মানে আনলিমিটেড ডায়মন্ড যাবে। তো গাইস ইভেন্টটা অনেক বেশি রেয়ার একটা ইভেন্ট, সেহেতু গাইস এখানে যে স্পিনের যে ডায়মন্ডের সংখ্যা সেটাও কিন্তু অনেক বাড়িয়ে দেওয়া হবে। সো যাই হোক গাইস এই ইভেন্টটা কিন্তু 25 তারিখের মধ্যে বাংলাদেশ সার্ভারে চলে আসবে। সো এই ইভেন্ট আপনারা কারা কারা স্পিন করবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেন। আমি তো বলবো গাইস আপনারা কেউ এখানে স্পিন করেন না, এর থেকে গাইস আপনারা যে নিয়ন ক্রিমিনাল যে 13 তারিখে লাখ করে ইভেন্ট আসবে সেখানে স্পিন করেন, সেখানে যদি স্পিন করেন তাহলে কিন্তু ইজিলি বের করতে পারবেন, কারণ গাইস সেখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। এখানে কিন্তু কোনো টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে না, আনলিমিটেড ডায়মন্ড কিন্তু কাটবে এখানে। এরপর গাইস আমাদের প্রত্যেকটা ইভোগানের টোকেনের মধ্যে 50% ডিসকাউন্ট আসছে চলেছে, এটা কিন্তু ইউনিভার্সিটি স্পেশাল দিবে, যেটার অফিশিয়াল ব্যানারটা তো গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন। আর এটার যে ভিডিওটা সেটাও তো আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন গাইস। আমাদের স্টোরের মধ্যে প্রত্যেকটা ইভোগানের টোকেনের মধ্যে কিন্তু এই ডিসকাউন্টটা পাবেন। সো আপনারা যারা যারা ইভোগান ম্যাক্স করতে চাচ্ছেন তারা কিন্তু আর কয়েকটা দিন ওয়েট করেন, তাহলে কিন্তু আপনারা অর্ধেক ডায়মন্ড ম্যাক্স করতে পারবেন। আর গাইস এই ডিসকাউন্টের প্রি এক্সট্রা গাইস আমার হাতে চলে এসেছে, সো গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ইভোগান মানে যে কয়টা ইভোগান আজ পর্যন্ত এসেছে প্রত্যেকটা ইভোগানের টোকেনে কিন্তু আপনারা ডিসকাউন্টটা পাবেন। আর এখানে গাইস অনেকে কমেন্ট করবেন ভাই আমরা কি M87 স্কিনের যে টোকেন সেটা কি আমরা ডিসকাউন্টে পাবো কিনা। হ্যাঁ গাইস প্রত্যেকটা বলতে কিন্তু সবগুলোকে বোঝানো হয়েছে, মানে গাইস আমরা প্রত্যেকটা ইভোগানের টোকেনে কিন্তু ডিসকাউন্টে পাবো। সো যাই হোক গাইস আমাদের নরমালি যদি একটা ইভোগান ম্যাক্স করতে আমাদের 8000 ডায়মন্ড লাগে তাহলে কিন্তু গাইস আমরা 4000 ডায়মন্ড সেদিন ম্যাক্স করতে পারবো। আর গাইস এই ইউনিভার্সিটি ইভেন্ট চলাকালীনই কিন্তু আমাদের এই ডিসকাউন্টটা দিয়ে দিবে, সো আশা করি আপনারা ওয়েট করবেন যারা যারা ইভোগান ম্যাক্স করতে চাচ্ছেন। এরপর গাইস দেখতেই পাচ্ছেন 27 তারিখে যদি আপনারা গেম প্লে করেন তাহলে কিন্তু ফ্রিতে ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট পাবেন, মানে যদি আপনারা 100 মিনিট গেম প্লে করেন ধরেন তাহলে আপনারা 100টা ফ্র্যাগমেন্ট পাবেন। আর এমন হতে পারে গাইস 50 মিনিট গেম প্লে করলে আপনারা 50টা ফ্র্যাগমেন্ট পাবেন। সো সেই ফ্র্যাগমেন্টগুলো দিয়ে কিন্তু আপনারা ইজিলি একটা ম্যাজিক কিউব এক্সচেঞ্জ করে নিতে পারবেন। আর যদি ম্যাজিক কিউব ফ্রিতে দেয় তাহলে তো আপনারা সবাই জানেন যে ম্যাজিক কিউবের মধ্যে অনেক জোস লেভেলের কিছু বান্ডিল অ্যাড করা হবে, তো সেগুলো কিন্তু চাইলে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন। সো ফ্রি ফায়ার গাইস আরো একটা ইমোট এবং একটা অ্যানিমেশন ডিজাইন করেছে, সো সেটা তো আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন। ফাইলের মধ্যে গাইস এখনো পরিপূর্ণভাবে অ্যাড করা হয়নি, জাস্ট এতটুকু অ্যাড করেছিল, সো আমি আপনাদের এতটুকুই দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু গাইস একটা স্কোয়াড ডান্স ইমোট হতে চলেছে, মানে যেমন আমাদের কুবরা বান্ডিল বইয়া বান্ডিল ইমোট সেরকমই কিন্তু হতে চলছে। এরপর গাইস দেখতে পাচ্ছেন গাইস একটা নিউ অ্যানিমেশন, সো এই অ্যানিমেশনটা কিন্তু গেমের ফাইলে এখনো পর্যন্ত অ্যাড করা হয়নি, জাস্ট পিকটাই কিন্তু অ্যাড করা হয়েছিল, সো আমি আপনাদের সেটি দেখিয়ে দিলাম। তো আপকামিং সময় গাইস এগুলো যদি ফুল অ্যাড করা হয় তাহলে কিন্তু অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দেবো। আর বাংলাদেশ সার্ভারে গাইস 13 তারিখে আসতে চলেছে একটা লাক রয়্যাল ইভেন্ট, সেখানে কিন্তু গাইস আমাদের
নিয়ন ক্রিমিনাল প্লাস গাইস আমাদের রেড কিউনাটা থাকতে চলেছে যেটা রিভিউটা আমি আপনাদের অনেক আগে করে দিয়েছি তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত এই নিউজটা পাননি তো তাদের জন্য আবারো দেখিয়ে দিলাম গাইস স্ক্রিন উপর দেখতে পারছেন এই ইভেন্টটা বাংলাদেশ সার্ভার ইন্ডিয়া সার্ভার দুটো সার্ভারে গাইস 13 তারিখে আসতে চলেছে এখানে যদি আপনারা নিয়ন ক্রিমিনালটা নেন তাহলে কিন্তু গাইস আপনারা রেড কিউনাটা ফ্রিতে পেয়ে যাবেন মানে 2 ইন 1 ইভেন্ট কিন্তু হতে চলেছে এটা নরমালি গাইস লাখ রয়্যাল ইভেন্টে যদি স্পিন করতে চান তাহলে কিন্তু 40 ডায়মন্ড লাগে সিঙ্গেল স্পিনের জন্য আর যদি 10 স্পিন করতে চান তাহলে কিন্তু 400 ডায়মন্ড লাগে সো সেম ডায়মন্ডের সংখ্যা যদি রাখা হয় তাহলে কিন্তু গাইস আপনারা 3 থেকে 4000 ডায়মন্ড মাসখানে বার করতে পারবেন আর এখানে স্পিন করতে গেলে যদি ডায়মন্ডের সংখ্যা বাড়িয়ে দেয় তাহলে কিন্তু আপনাদের 7 থেকে 8000 ডায়মন্ড লেগে যেতে পারে সো এখন দেখা যাক গাইস গেরে না কি করে বাট ইভেন্টটা কিন্তু কনফার্ম এই ইভেন্টের মাধ্যমে কিন্তু 13 তারিখ 100% কনফার্ম আসবে গাইস ফ্রি ফায়ারের 5th অ্যানিভার্সারি স্পেশাল প্রত্যেকটা সার্ভারে অলিভ গান রিটার্নের একটা ইভেন্ট আসতে চলেছে আর যে ইভেন্টটা কিন্তু অলরেডি একটা সার্ভারে দিয়েও দিয়েছে সো গাইস আপনারা স্ক্রিনে পড় দেখতে পারছেন ইভেন্টটা এই ইভেন্টে কিন্তু গাইস আমাদের প্রত্যেকটা ইভোগান রিটার্ন দেয়া হয়েছে মানে প্রত্যেকটা বলতে অনেকগুলো ইভোগান কিন্তু রিটার্ন দেয়া হয়েছে সো যাই হোক গাইস এই ইভেন্টটা কিন্তু বাইরের সার্ভারে চলে এসেছে সো আমাদের সার্ভার কিন্তু খুব শীঘ্রই দিয়ে দিবে যেহেতু গাইস আমাদের সার্ভারের অফিশিয়াল ট্রেলারের মতো দেখা গেছে সেহেতু গাইস 100% কনফার্ম কিন্তু আসবে আর গাইস আপনাদের জন্য একটা গুড নিউজ আছে সেটি হচ্ছে গাইস এখানে কিন্তু আপনারা টোকেন এক্সচেঞ্জের সুবিধা পাবেন মানে ধরুন একটা ইভোগান যদি এক্সচেঞ্জ করতে চান তাহলে কিন্তু 20 থেকে 30 টার মতো টোকেন লাগবে আপনাদের যার যেই ইভোগানটা ভালো লাগে সেই ইভোগান কিন্তু এখান থেকে নিতে পারবেন সো যাই হোক গাইস এই ইভেন্ট থেকে গাইস আপনারা কে কোন ইভোগানটা বের করবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে অনেকে জানতে চেয়েছেন যে ভাই পরবর্তী টুর্নামেন্টে আমরা বাংলাদেশ সার্ভারে কি আইটেম দেখতে পাবো গাইস পরবর্তী টুর্নামেন্টে বাংলাদেশ সার্ভারে সবথেকে বেশি যেটা আসার চান্স আছে সেটি হচ্ছে গাইস আমাদের আইরিস ক্যারেক্টারটা সো ক্যারেক্টারটা গাইস আমরা 100 ডায়মন্ড পাবো এবং এটার যে ফুল বান্ডিল সেটা আমরা 500 ডায়মন্ড পাবো দেখতে পাবো আর এটা কিন্তু অনেক ডেঞ্জারাস একটা ক্যারেক্টার হতে চলেছে বিশেষ করে কাস্টমের জন্য কিন্তু অনেক ডেঞ্জারাস ক্যারেক্টার এটা এটার অ্যাট্রিবিউটটা তো গাইস আমি আপনাদের অনেক আগে দেখিয়েছি সো যাই হোক গাইস এটা কিন্তু আমাদের পরবর্তী টুর্নামেন্ট হতে চলেছে যদি চেঞ্জ করা হয় অবশ্যই তুমি আপনাদের জানিয়ে দেব তো আমি আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে 6 তারিখে আমাদের ইভো M87 স্কিনটা আসবে ফাইনালি কিন্তু আজকে কনফার্ম ভাবে গেমের মধ্যে এড হয়ে গেছে তো এখন আমি আপনাদের দেখিয়ে দেব আজরাত বটপুর আমরা গেমের মধ্যে নতুন কি ইভেন্ট দেখতে পাবো গাইস আজরাত বটপুর কনফার্ম কোনো ইভেন্ট নাই আমাদের একটা ফ্রি টু ইভেন্ট আসার কথা ছিল সেটা কিন্তু আজকে এড হয়ে গেছে মানে আমাদের ইভো M87 স্কিন ফ্রি টু তো এখানে কিন্তু গাইস আমাদের মোকো স্টোরি একমাত্র ফাঁকা আছে যদি কোনো ইভেন্ট আছে তাহলে কিন্তু গাইস আমরা মোকো স্টোরি দেখতে পাবো এছাড়া কিন্তু গাইস অন্য কোনো ইভেন্টে দেখার কোনো চান্স নাই আর যেহেতু গাইস আমাদের ডায়মন্ড রয়্যাল বান্ডেলটা খুব শীঘ্রই চেঞ্জ হতে চলেছে সেহেতু গাইস আমাদের ডায়মন্ড রয়্যাল সেকশনে কিন্তু 50% ডিসকাউন্ট আসতে পারে তো এই ছিল আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন